প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। দ্বাদশ শ্রেণীতে যারা আছো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ক্লাস। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি কারবারের উপর ক্লাসটা আজকে কন্ডাক্ট করবো, এবং তোমরা জানো ইতিমধ্যেই আমি অংশীদারি কারবারের উপর একটা বা দুইটা বা তিনটা ক্লাস নিয়েছি, এবং সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করবো। মনোযোগ দিয়ে শোন, আশা করি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেক কিছু লিখে রেখেছি, যেন ভিডিওটা ছোট হয়। আমরা একটা অঙ্ক এখানে দাঁড় করাবার চেষ্টা করেছি, আমি অঙ্কটা পড়ি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোমরা জানো যে অংশীদারি কারবারে মূলত আমরা কী কাজ করি, একটা লাভ লোকসান আবন্টন হিসাব করি এবং একটা মূলধন হিসাব করি। অর্থাৎ এটা হচ্ছে মূলত আমাদের চ্যাপ্টারে যেটুকু আলোচনা করা হয়েছে, একটি অংশীদারি কারবারের আর্থিক বিবরণীর যে ধাপগুলো আছে, কী কী ধাপ আছে, লাভ লোকসান হিসাব, তারপরে লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে মূলধন হিসাব, তারপরে ব্যালেন্স শিট। হ্যাঁ, তো মাঝের যে দুইটা ধাপ, অর্থাৎ লাভ লোকসান হিসাব করার পর নেট লাভ তৈরি হয়ে যাবে, নেট লাভটা ওটা তৈরি করে দিবে, এই নেট লাভটাকে নিয়ে আমরা আবন্টন হিসাব করব এবং মূলধন হিসাব করব, তারপরে কিন্তু আবার ব্যালেন্স শিট আছে, ওইটা আমরা করব না। অর্থাৎ এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে কি, অংশীদারি কারবারের মাঝের দুটো ধাপ। এখানে আমি একটা অঙ্ক সংক্ষেপে তোলার চেষ্টা করেছি, তোমরা দেখো যে বইয়ে অঙ্কগুলো প্যারাগ্রাফ আকারে, অনেক বর্ণনামূলক, অনেক কথাবার্তা, অনেক তাত্ত্বিক আলোচনা থাকে, আমরা এগুলোকে অল্প করে সুন্দর করে পিক আপ করার চেষ্টা করেছি। একটা অঙ্ক, এই লাল বক্সের ভিতরে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এটা একটা অঙ্ক, আর পাশে আমি সলিউশন করব। খেয়াল করো, আমি আলোচনা করি, এ এবং বি দুজন অংশীদার। তোমরা জানো একটি অংশীদারের কারবারের একাধিক মালিক থাকে, একাধিক অংশীদার থাকে, তারা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে এবং লাভ লোকসানটাকে নিজেদের মধ্যে বন্টন করে। আমরা আমাদের এই অঙ্কে আলোচনা করলাম দুজন অংশীদারকে নিয়ে, তিনজন, চারজন, পাঁচজন, দুই থেকে দশ, দুই থেকে বিশ পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। আমাদের এই অঙ্কে অংশীদার আছে দুইজন, এ এবং বি। খেয়াল করো, মূলধন এক এক বিশ। আমরা ধরে নিলাম আমাদের এই অঙ্কটার হিসাবকাল হচ্ছে কি 2020 সালের জানুয়ারি মাসের 1 থেকে শুরু করে 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। প্রশ্ন করবো না স্যার, এখনও তো 31শে ডিসেম্বর আসেনি, আমরা কল্পনা করলাম আজকে 31শে ডিসেম্বর, এবং এই এ এবং বি তাদের এই বছরের ব্যবসাটা শুরু করেছিল পয়লা জানুয়ারি থেকে। তো পয়লা জানুয়ারি থেকে ব্যবসা শুরু করেছিল বা ব্যবসা করছিল এবং 31শে ডিসেম্বর শেষ হয়েছে, এই এক বছর যেটা সমাপ্ত হলো তার জন্য তারা লাভ লোকসান আবন্টন হিসাব করবে এবং মূলধন হিসাব করবে। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে অর্থাৎ প্রারম্ভিক মূলধন এ 1 লক্ষ টাকা, বি 2 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করেছিল বা প্রারম্ভিক মূলধন ছিল, আর বি এর প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ টাকা। তারপর বলতেছে মূলধন ও উত্তোলনের সুদ 10% করে। এ এবং বি উভয় অংশীদার মূলধন যা সরবরাহ করেছে কারবারকে তার উপর 10% করে সুদ দিবে, এবং অংশীদাররা কারবার থেকে যদি উত্তোলন করে থাকে তার উপর তারা প্রতিষ্ঠানকে 10% করে সুদ দিবে। মনে রাখতে হবে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে গিয়ে কারবারের আয়, একটা হচ্ছে কারবারের ব্যয়। তোমরা একটু বলো তো, মূলধনের সুদটা কি কারবারের আয় না ব্যয়? উত্তোলনের সুদটা কি কারবারের আয় না ব্যয়? অর্থাৎ মূলধন এবং উত্তোলনের সুদের মধ্যে কোনটা কারবারের আয়, কোনটা কারবারের ব্যয়? দেখি বলতে পারো কিনা, কয়েক সেকেন্ড সময় দিলাম। ঠিক, মূলধনের সুদ কারবারের জন্য ব্যয়, অংশীদারদের যে উত্তোলন করে অংশীদাররা তার উপর তারা কারবারকে সুদ দেয়, এটা কারবারের আয়। তাহলে মূলধনের সুদ কারবারের ব্যয়, উত্তোলনের সুদ কারবারের আয়। আচ্ছা, তবে এই চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি তোমরা জানো, চুক্তি অনুযায়ী এ এবং বি বলতেছে আমরা 10% করে মূলধনের উপর সুদ দিব এবং উত্তোলনের উপর সুদ দিব। এই ঋণ 1/7/20 অর্থাৎ 2020 সালের জুলাই মাসের 1 তারিখে, মাঝামাঝি, তোমরা অ্যাকাউন্টিং স্টুডেন্টরা মুখস্থ করে ফেলে, 1/7 মানে মাঝামাঝি, একটা হিসাবকাল যার শুরু পয়লা জানুয়ারি, যার শেষ 31শে ডিসেম্বর, এটার জন্য মাঝামাঝি ডেটটা হচ্ছে গিয়ে পয়লা জুলাই। অর্থাৎ মাঝামাঝি এ কি করেছে, এ ভদ্রলোক কারবারকে 50,000 টাকা ঋণ সরবরাহ করেছে। এখানে একটা বিষয় খেয়াল করো, আমি যদি মাঝখানটা ভাগ করে দিই, হ্যাঁ যদি ভাগ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এ কারবারকে 1 জুলাই তারিখে 50,000 টাকা ঋণ দিয়েছিল, বি কিন্তু দেয় নাই, বি কিন্তু কারবারকে ঋণ দেয় নাই, প্রদান করেনি, এ প্রদান করেছিল। বেতন দেখো এর ঘরে ফাঁকা, অর্থাৎ এ পাচ্ছে না, এ কোনো বেতন পাচ্ছে না, বি পাচ্ছে 20,000 টাকা। তোমরা জানো যে এ এবং বি বা যে অংশীদাররা থাকে সবাই সমান মেধাবী হয় না, সবাই সমান সময়ে কারবারে দেয় না, সবার সমান ব্যস্ততা একরকম নয়, সবার সমান ব্যস্ততা হয় না। বি হয়তো কারবারকে সময় দেয়, এই জন্য সে কারবার থেকে 20,000 টাকা বেতন পায় বছরে। বেতনের বিষয়টা তোমরা দেখো যে দুইভাবে থাকে, একটা হচ্ছে গিয়ে বলে প্রতি মাসে 500 করে, 1,000 করে, 2,000 করে বেতন পাবে, আবার কখনো বলে দেয় একবারে টোটালি বলে দিচ্ছে সারা বছরের বেতন 20,000। এখানে যেরকমটি বেতনটা বলা আছে এটা পুরো বছরের বেতন, মাসের বেতন না। কিন্তু যদি মাসে মাসে বেতন হতো তাহলে আমরা সেটাকে 12 দিয়ে গুণ করে পুরো বছরের বেতনটা নির্ণয় করে নিতাম। বেতন পাচ্ছে কে, বি, এ পাবে না। ঋণ প্রদান করেছে কে, এ, বি প্রদান করেনি।
লাভ লোকসান বন্টন অনুপাত 3:2। তোমরা জানো যেহেতু একাধিক ব্যক্তি একাধিক মালিক, কাজেই তাদের মধ্যে লাভ অথবা লোকসান যেটাই হোক না কি হোক না কেন বন্টন করার একটা ব্যবস্থা রাখতে হবে। বন্টন করার জন্য একটা অনুপাত দিয়ে দিবে, তোমাদের প্রশ্নে নিশ্চিতভাবে কোনো একটা অনুপাত দিয়ে দিবে। তোমরা এই বিষয়ে সচেতন থাকবা, তা নাহলে তোমরা অঙ্ক করতে পারবো না। তাহলে আমাদের এই অঙ্কে লাভ অথবা লোকসান যেটাই হোক না কেন বন্টন করতে হবে 3:2। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কি, 3 আর 2 এর যোগফল কত? 5। 5 ভাগের 3 ভাগ বন্টিত হবে এ এর মাঝে, 5 ভাগের 2 ভাগ বন্টিত হবে বি এর মাঝে। এটা তোমরা বুঝো কিভাবে আনুপাতিক হারে কোন একটি টাকাকে এক বা একাধিক ব্যক্তির মধ্যে একাধিক ব্যক্তির মধ্যে বন্টন করে দিতে হয়। 3:2 মানে কি? 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ। আমি এই রেশিও নিয়ে আর আলোচনা করলাম না। নিচের এই বক্সাতে খেয়াল করো, এ কার কথা বলতেছে? এ প্রতি মাসের শুরুতে 500 টাকা, এ প্রতি মাসের শুরুতে 500 টাকা, আমি শুরুর নিচে একটু হাইলাইট করলাম। এবং বি প্রতি মাসের মাঝামাঝি মাঝামাঝি উত্তোলন করে 600 টাকা করে। তাহলে এ এবং বি দুজনই কারবার থেকে উত্তোলন করে, এ কার উত্তোলন করে 500 টাকা করে প্রতি মাসে, বি উত্তোলন করে প্রতি মাসে 600 টাকা করে। তাহলে আমি যদি বলি কে কত টাকা সারা বছরে মোট উত্তোলন করলো, বলবা স্যার এ উত্তোলন করছে 500 করে 12 দিয়ে গুণ করলে 5 বছরে 6,000 টাকা, বি উত্তোলন করছে প্রতি মাসে 600 করে 12 দিয়ে গুণ করলে 6×72 7,200 টাকা। এ এর মোট উত্তোলন 6,000 টাকা, বি এর মোট উত্তোলন 7,200 টাকা। মোট উত্তোলন, মোট উত্তোলন। আচ্ছা, আমরা জানি যে যেমনটা এখানে বলা আছে মূলধন এবং উত্তোলন, উত্তোলনের উপরও সুদ হবে। আমরা উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হয়, কখন 6 মাস, কখন 6.5 মাস, কখন 5.5 মাস, এই বিষয়ের উপর একটা ক্লাস আছে, তোমরা পেছনের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। এই পুরো চ্যাপ্টারে যে কতগুলো বিষয় তোমাদেরকে খুব বিরক্ত করে, যেগুলো নিয়ে তোমরা একটু বেশি টেনশন করো, সেটা হচ্ছে কি, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করতে। এই বিষয়ে আমার যে ক্লাসটা আছে পিছনের ক্লাসটা দেখিয়ে নিও, ডিটেলস ওখানে আলোচনা করা আছে। তাই আমি এখানে আর উত্তোলনের সুদ নির্ণয় করা নিয়ে ব্যাপক আলোচনা করবো না, জাস্ট ওয়ার্কিং করবো। বি এর বেতন ডেবিট করার পর নিট মুনাফা 50,000 টাকা নিয়ে, এটা নিয়ে কিছুটা কথা বলা উচিত। আমার মনে হয় এই বিষয়ে একটা ক্লাসই নেওয়া উচিত। আমি কিছুটা আলোচনা করি, তোমরা একটু দেখো, বোঝার চেষ্টা করো মনোযোগ দিয়ে, না বুঝলে ট্যাপ করে পেছনে গিয়ে আবার শুনবো কথাগুলো। বেতন ডেবিট করার পর এই কথার অর্থ কি তোমাকে মনে রাখতে হবে? তুমি লাভ লোকসান আবন্টন হিসাব করে, যেমনটা এখন দেখতে পাচ্ছ, লাভ লোকসান আবন্টন হিসাব এবং মূলধন হিসাব করতে হবে। তাহলে আবন্টন হিসাবটা করবো, তারপরে মূলধন হিসাব করবো। প্রশ্ন হচ্ছে আবন্টন হিসাব করার আগে কি আমরা কিছু করেছি? করেছে, লাভ লোকসান হিসাব, ইনকাম স্টেটমেন্ট আমরা করেছি নিট লাভ বের করার জন্য। তোমাদের এই অঙ্কে দেখো নিট মুনাফা 50,000 দেওয়া আছে। নিট মুনাফা কোত্থেকে আসলো? যদি নিট মুনাফা বের না করে নিশ্চয়ই তারা নিট মুনাফাকে নির্ণয় করছে। কীভাবে নির্ণয় করছে? নিশ্চয়ই তারা লাভ লোকসান হিসাব করছে অথবা ইনকাম স্টেটমেন্ট করছে, কিছু একটা করেছে যার মাধ্যমে তারা নিট মুনাফাটা বা নিট লাভটা বের করছে। তাহলে প্রশ্নে যদি নিট মুনাফা দেওয়া আছে, তারপরে নিশ্চিত আবন্টন হিসাব যেটা আমাদেরকে করতে বলছে তার আগে তারা নিট লাভ বের করার কাজ শেষ করে ফেলেছে। এখন নিট লাভ বের হয় কীভাবে? বিক্রি থেকে বিক্রিতে পণ্যের ব্যয় বাধ্য মোট লাভ, মোট লাভ থেকে পরিচালনা ব্যয়গুলো বাধ্য, একটা পর্যায়ে এসে নিট লাভ বেড়েছে। এই তো কি বলতেছে, বি এর বেতন ডেবিট করার পর। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে গিয়ে যখন লাভ লোকসান হিসাবটা করে বা যখন ইনকাম স্টেটমেন্টটা করে বা যখন আয় বিবরণীটা করে, তখন বি এর বেতনকে তারা ইনকাম স্টেটমেন্টে দেখাইছে, ইনকাম স্টেটমেন্টে বি এর বেতনটাকে দেখাইছে, দেখানোর পরেই গিয়ে নিট লাভ বেড়েছে 50,000। তাহলে 50,000 টাকা বের হয়েছে বেতন বাদ দেওয়ার পর, বেতনটা ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে দেখানোর পর, বেতন চার্জ করার পর নেট লাভ 50। যদি এই কাজটা না করতো, যদি বেতনটা ডেবিট না করতো, যদি বেতনটা যদি ইনকাম স্টেটমেন্টে না নিত, তাহলে খরচ 20,000 কম যেত, নেট লাভ 50,000 বেড়ে 20,000 বেড়ে 70,000 টাকা হয়ে যেত। আমি নিশ্চিত এই অঙ্কে যদি এই বেতনটাকে ডেবিট না করতো আয় বিবরণীতে অথবা লাভ লোকসান হিসাবে যদি বেতনটাকে ডেবিট না করতো, নিট লাভ আরো 20,000 টাকা বেশি হয়ে 70,000 টাকা হতো। সরি, তাহলে যেহেতু বিয়ের বেতন বন্টন, বিয়ের বেতন লাভ লোকসান হিসাবে লেখা হয়ে গেছে, এটার কার্যক্রমটা কিরকম হবে আমরা যখন অঙ্কটা করবো ডিটেলস আলোচনা করবো। এখন শুধু জেনে রাখো এই হচ্ছে কি আমাদের সামনে প্রশ্ন, কি কি আছে? মূলধন দেওয়া আছে প্রারম্ভিক 1 লাখ এবং 2 লাখ, এবং বলতেছে মূলধনের উপর সুদের 10% করে। ওয়ার্কিংটা দেখো কত সহজ কার্যক্রম। 1 নম্বর কার্যক্রম কি, মূলধনের সুদ নির্ণয় করেছি আমি, এ এর মূলধনের সুদ কত? স্যার 1 লক্ষ টাকা, এ কর্তৃক সর্বরেখিত মূলধনের পরিমাণ, তার 10% হারে 1 বছরের সুদ হয় 10,000 টাকা। সহজ। বি এর মূলধন কত? বি এর মূলধন প্রাথমিক মূলধন 2 লক্ষ টাকা, এই যে 2 লক্ষ টাকা, তার উপর 10% করে 20,000 টাকা। এর মূলধনের সুদ নির্ণয় হয়ে গেল, বি এর মূলধনের সুদ নির্ণয় হয়ে গেল, কত সহজ। তারপরে কার্যক্রম আমরা করব উত্তোলনের সুদ নির্ণয়।
দেখো, এর আগের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছি উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করা, আমি যদি একটু মনে করাই দিই। উত্তোলনের সুদ কোন একজন অংশীদার যদি মাসের শুরুতে উত্তোলন করে, প্রতি মাসের শুরুতে শুরুতে, তাহলে 6.5 মাসের সুদ হয়। কোন একজন অংশীদার যদি প্রতি মাসের মাঝামাঝি করে উত্তোলন করে, তাহলে সে তার উত্তোলনকৃত অর্থের উপর 6.5 মাসের সুদ পাবে। কোন অংশীদার যদি প্রতি মাসের শেষে শেষে প্রতি মাস শেষ হলে যদি উত্তোলন করে, তাহলে সে উত্তোলনের উপর সুদ পাবে, সুদ তাকে দিতে হবে কারবারকে 5.5 মাসের। এটা ডিটেলস ক্লাস নিয়েছি, তোমরা দেখে নিও। এ ভদ্রলোক এ প্রতি মাসের শুরুতে, এ যেহেতু প্রতি মাসের শুরুতে উত্তোলন করে, এ সুদ পাবে 6.5 মাসের, সোজা কথা। বি যেহেতু প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করে, কাজে তাকে সুদ দিতে হবে কারবারকে 6 মাসের। দেখো, এ এর উত্তোলনের সুদ কিভাবে নিয়ে গেলাম, প্রতি মাসে উত্তোলন করে 500, তার 10% 50 টাকা, এক মাসের উত্তোলন 500, তার 10% 50 টাকা, এটা এক মাসের সুদ। আবার এক মাসের উত্তোলন সে 500, সে প্রতি মাসের শুরুতে জানুয়ারি মাসের 1 তারিখে 500 উত্তোলন করে, আবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 500 উত্তোলন করে, আবার মার্চ মাসের 1 তারিখে 500 উত্তোলন করে, সেরকম 12টা 500 উত্তোলন করে। তাহলে প্রতি মাসে উত্তোলন 500, তার 10% 50 টাকা, 500 টাকা 10% 50 টাকা, এটা কিন্তু এক মাসের সুদ, কিন্তু তার উত্তোলনের উপর সুদ নির্ণয় হবে 6.5 মাসের। তাহলে এক মাসের সুদ যেটা বেরোলো, তাকে 6.5 দিয়ে গুণ করলাম, 325 টাকা, তার পুরা 6.5 মাসের সুদ নির্ণয় হয়ে গেলো। যেহেতু মাসে মাসের শুরুতে সে উত্তোলন করে, তাকে 6.5 মাসের সুদ দিতে হবে। এটা একটা উপায়। বিয়ের উত্তোলনের সুদটা কীরকম হলো? স্যার, বি প্রতি মাসের মাঝামাঝি, প্রতি মাসের মাঝামাঝি মাঝামাঝি প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করে 600 করে, তাহলে 600 টাকা এক মাসের উত্তোলন, তার 10% 60 টাকা, এটা এক মাসের সুদ, তাকে আমরা 6 দিয়ে গুণ করলাম, 360 টাকা, তার উত্তোলনকৃত অর্থের সুদ বেরিয়ে গেল। এই সুদটার একটা বিকল্প উপায় আছে। তোমরা অনেকে যে ভুলটা করে ফেলো, 600 টাকা এক মাসের উত্তোলন না, আমি যদি 600-কে 12 দিয়ে গুণ করি, তাহলে কী বেরিয়ে গেলো? 12 মাসের উত্তোলন, 12 মাসের উত্তোলন, তাহলে 6 বারং 72, 7,200 টাকা বেরিয়ে গেলো মোট উত্তোলন, বছরের মোট উত্তোলন। যদি আমি এখান থেকে সুদটাকে বের করতে চাই 10% হারে, তখন কী করতে হবে? এই 7,200 যেহেতু পুরা বছরের উত্তোলন, তার 10% যেটা, সেটা কিন্তু পুরো বছরের সুদ, আমি তো পুরো বছরের সুদ দিব না, আমি দেবো তাকে 6 মাসের। তাহলে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে গুণ করলে দেখবো যে 360-ই হচ্ছে। আবার বিয়ের উত্তোলনটা খেয়াল করো, আমি এখানে বের করেছি 600 টাকার উপর 10% হারে, এক মাসের উত্তোলনের উপর পার্সেন্টেজটাকে আমি চার্জ করেছি, কাজে এটা এক মাসের সুদ, তাকে 6 দিয়ে গুণ করছি 6 মাসের সুদ। অর্থাৎ এই যে 600 টাকার 10% যে রেজাল্টটা বের হলো, এটা কিন্তু 60 টাকা, যেহেতু এক মাসের উত্তোলন, কাজে তার 10% 60 টাকা, এটা এক মাসের সুদ, তাই তাকে আমরা 6 দিয়ে গুণ করছি 6 মাসের সুদ। আর আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে বেতন ডেবিট করার পর, বাদ দেওয়ার পর, চার্জ করার পর। একটু আগে আমরা যদিও আলোচনা করেছি কিছুটা, যে বেতন যখন ডেবিট করবে, বাদ দিবে, চার্জ করবে, এই কথার অর্থ হচ্ছে গিয়ে আভ্যন্তরীণ হিসাব করার পূর্বে যে লাভ লোকসান হিসাব করা হয়েছে, অথবা ইনকাম স্টেটমেন্ট করা হয়েছে, অথবা আয় বিবরণী করা হয়েছে, ওখানেই বেতনটাকে প্রদর্শন করা হয়েছে। আর আলাদা করে যদি আমি এখন আভ্যন্তরীণ হিসাবে প্রদর্শন করতে যাই, তাহলে 2 বার দেখানো হয়ে ভুল হয়ে যাবে। অর্থাৎ তোমরা মুখস্থ করো, বইয়ের মধ্যে যেভাবে দেওয়া থাকে যে বেতন ডেবিট করার পর, বাদ দেওয়ার পর, চার্জ করার পর, এই কথা যদি বলে আভ্যন্তরীণ হিসাবে আসবে না, মূলধন হিসাবে যাবে। আবার যখন বলবে বেতন ডেবিট করা হয়েছে, বেতন বাদ দেওয়া হয়েছে, বেতন চার্জ করা হয়েছে, এবং তারপর নেট ইনকাম বের করা হয়েছে, তখন বুঝবা এটাকে নেট ইনকাম বের করার সময় লেখা হয়ে গেছে, আমি আর নতুন করে লিখবো না, শুধু অর্থাৎ আভ্যন্তরীণ হিসাবে আসবে না, মূলধন হিসাবে যাবে। আবার কখনো কখনো দেখবা যে এরকম, এ প্রতি মাসে 500 টাকা করে বেতন পাবার অধিকারী, এবং এই বেতনের টাকা সে নগদ উত্তোলন করে, এই কথার অর্থ হচ্ছে গিয়ে মাস শেষে সে তার বেতন নিয়ে যায়, মাস শেষে সে তার বেতন নিয়ে যায়, মাস শেষে সে তার বেতন নিয়ে বাড়ি চলে যায়, বছর শেষে তাকে আর বেতন বোঝাবার কিছু নেই। যদি প্রশ্নে বলা থাকে কোনো একজন অংশীদার তার বেতন, তার প্রাপ্য বেতনের টাকা প্রতি মাসেই সে উত্তোলন করে, নগদ উত্তোলন করে, এই কথার অর্থই হচ্ছে গিয়ে সে প্রতি মাসের শেষেই বেতনের টাকা নিয়ে যায়, মাস শেষে, বছর শেষে, বছর শেষ হওয়ার জন্য সে অপেক্ষা করে না, কাজে মূলধন হিসাবে যাবে না। তাহলে খেয়াল করো, আমি যদি সামারি করি, বেতন ডেবিট করার পর, বাদ দেওয়ার পর, চার্জ করার পর বললে আবন্টনে আসবে না, মূলধনে আসবে। আবার যদি বলে যে বেতন উত্তোলন করে নগদে, তাহলে আবন্টনে আসবে, মূলধনে যাবে না। আবার যদি দুটো কথা একসাথেই বলে যে বেতন ডেবিট করার পর, চার্জ করার পর নিটলাম এত টাকা, এবং বেতনগুলো ডেবিট উত্তোলনও করে নগদে, তখন কোথাও যাবে না, আবন্টন হিসেবে আসবে না, মূলধন হিসেবে যাবে না। এই ব্যাপারে ডিটেলস আলোচনা করা আছে বইয়ে, তোমরা একটু দেখে নিও, আমি এখানে একটু ক্লু দিলাম তোমাদেরকে। এবার আসো ঋণ। একটা মজার বিষয় খেয়াল করো, অংশীদারি যে অংশীদারি আইন 1932 সালের, সেই আইনে কিন্তু স্পষ্ট বলা আছে যদি কোনো অংশীদার ঋণ প্রদান করে, তাহলে তাকে সুদ দিতে হবে।
এখন চুক্তিতে যদি বলা থাকে কত পার্সেন্ট করে সুদ হবে, 5%, 6%, 7%, যা উল্লেখ থাকবে সেই হারে আমরা সুদ দিব, ঋণের উপর সুদ সেই হারে আমরা চার্জ করব। কিন্তু আমাদের এই অঙ্কে কোথাও বলা নাই যে ঋণের সুদ কত পার্সেন্ট, কোথাও বলা নাই ঋণের সুদ কত পার্সেন্ট, তাহলে কি আমরা ঋণের সুদ দিব না দিব? বিধানটা হচ্ছে ঋণের সুদের হারের যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে, তাহলে 1932 সালের ভারতীয় অংশীদারের আইন অনুযায়ী অংশীদার যে ঋণ সরবরাহ করবে তাকে 6% করে সুদ দিতে হবে, যে ঋণ প্রদান করবে তাকে 6% করে সুদ দিতে হবে যদি ঋণের সুদের কথা চুক্তিপত্রে উল্লেখ না থাকে। অর্থাৎ এ যে কারবারকে বছরে মাঝামাঝি 50,000 টাকা ঋণ প্রদান করেছিল, তার উপর সে 6% করে 6% করে 6 মাসে সুদ পাবে। আমি প্রথমে যেটা বলছিলাম, 1-7 মানে কিন্তু বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে সে কারবারকে ঋণ ঋণ প্রদান করেছে, কাজে এই প্রদানকৃত ঋণের উপর 31 ডিসেম্বর পর্যন্ত 6 মাসে সুদ পাবে। ঋণের সুদটা আমি মুখে মুখে বের করতে পারি, তোমরা কার্যক্রম করে দেখবা, তোমরা কার্যক্রম করে দিবা, ফাঁকি ঝুঁকি করবা না। তাহলে 50,000 টাকার উপর 6% হারে 1 বছরের সুদে 530, 3,000 টাকা, 3,000 টাকা পুরো বছরের আমি সুদ দিব 6 মাসে, তাহলে কত হয়? 1500 টাকা। তাহলে ঋণের সুদ কিন্তু 1500 টাকা হবে, ঋণের সুদ এ 1500 টাকা ঋণের সুদ পাবে। এবং মনে রাখবা, ঋণের সুদ আবন্টন হিসাবে আসবে, মূলধন হিসাবে যাবে না, এটা এ এর ঋণ হিসাবে যাবে। ঋণের সুদ আবন্টন হিসাবে আসে, মূলধন হিসাবে যায় না, ঋণের সুদ যাবে ঋণ হিসাবে, ঋণের সুদ যাবে ঋণ হিসাবে, মূলধন হিসাবে নিব না আমরা, মনে রেখো। তাহলে এই হচ্ছে গিয়ে তাত্ত্বিক আলোচনা, আর দুটো ওয়ার্কিংস আমরা ইম্পর্টেন্ট দুটো ওয়ার্কিংস এখানে করে রেখেছি। এবার বোর্ডটা মুছে দিয়ে, ফ্রি করে দিয়ে আমরা আবন্টন হিসাব করার চেষ্টা করব। আশা করি তোমরা এতটুকু আলোচনা বুঝতে পেরেছ। এবার প্রশ্নমুখ তত মুছার সুযোগ নিয়ে আমি শুধু দেখ, আমি তোমাদেরকে আবারও বলতেছি, যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি আমার চ্যানেল থেকে দেখে নিবা, যারা পূর্বে আমার চ্যানেলে ক্লাসগুলো পেয়েছিলে তারা নিশ্চয়ই জানো যে ওই চ্যানেলে আমি সবগুলো ক্লাস দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে পেছনের ক্লাসগুলো যদি দেখে আসো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটি আবন্টন হিসাব করবো এখন, অংশীদারদের আবন্টন হিসাব। অংশীদার কয়জন? দুজন। তাহলে এখানে লিখতে হবে সর্বপ্রথম এ এবং বি। আচ্ছা, কি করব? লাভ লোকসান আবন্টন বা বন্টন, অর্থাৎ এখানে লাভ লোকসান নির্ণয় করা হবে না, লাভ লোকসান যেটা নির্ণয় হয়েছে তার সাথে আনুষঙ্গিক আরও অনেক কিছু বিষয়ে সন্নিবেশ ঘটে বন্টন করা হবে। কবে করা হচ্ছে আবন্টন হিসাবটা? 31 ডিসেম্বর 2020 সালের। তাহলে তারিখটা হবে 31 ডিসেম্বর 2020 তারিখে সমাপ্ত বছরের জন্য। এই কথাটা না লিখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সমাপ্ত বছরের জন্য। আমি এরপরে এটা একটা টি ছক আকারে হবে, এদিক দিয়ে যদি আমি ক্লোজ করে দিই কি হবে? বিবরণ টাকা আর কিচ্ছু না। এটা কি হবে? বিবরণ টাকা। আবার বলছি, আবন্টন হিসাব করতেছি আমরা, এখানে কি করবো? নেট লাভটাকে বন্টন করবো, সাথে সাথে আরো কিছু বিষয় চলে আসবে। তাহলে আবন্টন হিসাব আমরা শুরু করব নেট লাভ দিয়ে। কোথায় নেট লাভ? এই যে আবন্টন হিসাব আমরা শুরু করব নেট লাভ দিয়ে। এবং এই আবন্টন হিসাবে নেট লাভটা কোত্থেকে আসলো? লাভ লোকসান হিসাব থেকে। তাহলে আমরা এখানে প্রথমে একটা সাইনবোর্ড দিব, লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত ব্র্যাকেট দিয়ে লিখে দেবো, এটা নেট লাভ বা নেট মুনাফা। কত টাকা? 50,000 টাকা। এটা নিয়ে আমরা শুরু করব। এবং আবন্টন হিসাবের প্রস্তুত সম্পন্ন হয়ে গেলেই আমরা মূলধন হিসাব করব। আবন্টন হিসাবের তথ্য যেগুলো ডেবিট পাশে আমরা লিখতেছি, এটার নাম ডেবিট। এই অংশটা, এই পার্শ্বটাকে ডেবিট পার্শ্ব বলবো, আর এই পার্শ্বটাকে আমরা ক্রেডিট পার্শ্ব বলবো। এবার খেয়াল করো কি কি ওয়ার্কিংস আমরা এখানে করেছি। 1 নম্বর মূলধনের সুদ নির্ণয় করেছি, 2 নম্বর মূলধনের উত্তোলনের সুদ নির্ণয় করেছি, 3 নম্বর মুখে মুখে আমরা ঋণের সুদ নির্ণয় করেছি, 4 নম্বর বেতনটা আমরা মুখে দেওয়াই আছে। তাহলে এই 4টা ওয়ার্কিংস, আর পাশাপাশি শেষ পর্যন্ত যেটা বন্টনযোগ্য মুনাফা হবে সেটাকে বন্টনের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা ক্রেডিট পাশে শুধুমাত্র উত্তোলনের সুদ আসবে, তাহলে এখানে লিখবো লাভ অংশীদারদের মূলধন হিসাব। খেয়াল করো,
অংশীদারদের মূলধন হিসাব লিখে আমরা একটা দাগ দিব। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কি, এর নিচে যে আমরা উত্তোলনের সুদটা লিখতেছি, উত্তোলনের সুদ এটাকে ব্র্যাকেট বন্দি করে দিলাম, কয়জন অংশীদার, দুজন, এ এবং বি। এর উত্তোলনের সুদ ছিল সম্ভবত 325, তাই কি? 325। বি এর উত্তোলনের সুদ নিয়ে ছিল সম্ভবত 360, যোগ করলে 680, 85। এখানে খেয়াল করো, আমি অংশীদারদের মূলধন হিসাব লেখলাম, এর মানে কি? এর মানে হচ্ছে কি, এই উত্তোলনের সুদটুকু অংশীদারদের মূলধন হিসাবে আবার স্থানান্তরিত হবে আবন্টন হিসাব থেকে। তথ্যটা কারেকশন করতে পারছে কিনা, আমি সঠিক লিখছি কিনা, 5-10% 50, তাহলে 535, 325, 325। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্রেডিট পাশে আমরা শুরু করব আবন্টন হিসাবটা নেট লাভ নিয়ে। পুরো প্রশ্নটা পড়ে সবার আগে নেট লাভটা কত আছে আমি দেখে নেবো, সেটা ক্রেডিট পাশে চলে যাবে। তারপর অংশীদারদের মূলধন হিসাব লিখে, অর্থাৎ টাইটেল দিব সাইনবোর্ড টাকা, এটা ঠিকানা দিলাম, যেটা তুমি উত্তোলন হিসাবটা, উত্তোলনের সুদটা মূলধন হিসাবে যাবে, এটাকে ঠিকানা দিলাম। এটা আমাকে পথ দেখাবে কোন জায়গায় যাবে, এটা বোঝার জন্য। এর সুদ, বি এর সুদ, 385। পণ্য উত্তোলন যদি কখনো থাকে এখানে চলে আসবে, খেয়াল রাখবে পণ্য উত্তোলনের উপর কখনো সুদ হবে না, সুদ সবসময় নগদ উত্তোলনের উপর হয়, মুখস্থ করো, উত্তোলনের সুদ সবসময় নগদ অর্থের উপর হবে, পণ্য উত্তোলনের উপর হবে না। ওই পাশটা গেল। এবার মূলধনের সুদ নির্ণয় করেছিলাম, মনে আছে? এটা কারবারের জন্য মূলধনের সুদ, কারবারের জন্য ব্যয়, কারবারের জন্য ব্যয়, সমস্ত ব্যয় কি ডেবিট, তাই ডেবিট পাশে বসতেছে। উত্তোলনের সুদ কারবারের জন্য আয়, তাই ক্রেডিট পাশে বসাইছি। তাহলে এখানে আবার অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এটা একটা সাইনবোর্ড দিলাম, ডে কি বলে অ্যাড্রেস দিলাম, কি মূলধনের সুদ, বুঝলাম যে মূলধনের সুদ, এর মূলধনের সুদ ছিল সম্ভবত 10,000 টাকা, যদি স্মৃতিশক্তি আমার বিশ্বাসঘাতকতা না করে থাকে, বিয়ের মূলধনের সুদ 20,000, এই হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, বেতন ডেবিট করার পর, বাদ দেওয়ার পর, চার্জ করার পর, এ কথা থাকলে আবন্টনে যায় না, আমরা আগে বলেছিলাম, কাজে বেতনটাকে আমি এখানে আনবো না। যদি বেতন ডেবিট করার পর, বাদ দেওয়ার পর, চার্জ করার পর, এই কথাটা যদি না বলতো তাহলে কিন্তু আমরা এখানে আনতাম। কীভাবে আনতাম? কে বেতন পাচ্ছে যেন, কে যেন বেতন পাচ্ছে, বি লিখতাম, বি এর মূলধন হিসাব বেতন সরাসরি 20,000 টাকা এখানে নিয়ে আসতাম। আবার বেতন ডেবিট করার পর, বাদ দেওয়ার পর, চার্জ করার পর, এই কথাটা যদি না বলতো, শুধু বলতো নেট লাভ 50,000 টাকা, বেতন সংক্রান্ত কোনো কথা নাই, তখন আমরা লিখতাম বি এর মূলধন হিসাব, যেহেতু বেতনটা পাচ্ছে বি, কাজে বি এর মূলধনে বেতন যাবে, এর মূলধনে যাবে না, তাই লিখতাম অংশীদারদের মূলধন হিসাব না লিখে লিখতাম বি এর মূলধন হিসাব, ব্র্যাকেট দিয়ে বেতন, পাশে 20,000 দিতাম। এখন কেনই টানতেছি না, কারণ বি এর বেতন আবন্টন হিসাব করার পূর্বেই লাভ লোকসান হিসাবেই লেখা হয়ে গেছে, আবার যদি আমি এখানে লিখি দুইবার লেখার ভুল হয়ে যাবে। ঋণের সুদ 50,000 টাকার উপর মুখোমুখি বের করেছিলাম, 50,000 টাকার উপর 6% 6 মাসের সুদ 1,500 টাকা, এটা কোথায় যাবে, মূলধন হিসাবে যাবে না, ঋণ হিসাবে যাবে, কার ঋণ হিসাবে যাবে, যে ঋণ প্রদান করেছে, এ ঋণ প্রদান করেছে, কাজে এর ঋণ হিসাবে যাবে। কিভাবে লিখতে হবে, এ এর ঋণ হিসাব লিখে ঋণের সুদ, ব্রাকেট দিয়ে বুঝিয়ে দিলাম কত টাকা ঋণের সুদ পাবে, আমি যেহেতু তখন কার্যক্রমটা করি নি, এখন যদি আমি এখানে করে ফেলি, 50,000 টাকার উপর 6% হারে 6 মাসের সুদ 1,500 টাকা, 50,000 টাকা 530, 3,000 টাকা অর্ধেক, 1,500 টাকা, ঠিক আছে, ঋণের সুদ গেল। মূলধনের সুদ লেখা হয়েছে, উত্তোলনের সুদ লেখা হয়েছে, ঋণের সুদ লেখা হয়েছে, বেতন আসবে না, এখানে আর লেখার মতো কিছু নেই। এবার আমরা ব্যালেন্স করে খেয়াল করে কিভাবে বন্টনযোগ্য মুনাফা, সাবধান, এটা শুধু মুনাফা, এটা শুধু নিট লাভ, এটা শুধু নিট লাভ, সরাসরি বন্টন করা যাবে না, কারবার এর কাছ থেকে কিছু পায়, কারবারের কাছ থেকে অংশীদার আরও কিছু পায়, সব কিছু মিলে শেষ পর্যন্ত কত টাকা বন্টন করাবে, সেটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। আমরা বন্টনযোগ্য মুনাফার ক্যালকুলেশনটা যদি করি, 50,000 6,825 যোগ করলে 50,685, একটু একটু স্পেস নিয়ে 50,685 এখানে আনলাম, এই পাশে নিয়ে আসলাম 50,685, ক্লোজ করলাম, এখান থেকে 30,000 এবং 1,500 বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে গিয়ে আবন্টনযোগ্য বা বন্টনযোগ্য মুনাফা। 50,685, 50,685 বিয়োগ হবে 30,000 আর 1,500, 31,500, 31,500 বাদ দিলে থাকে 19,185 টাকা। বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 19,000
185 টাকা, এটা বন্টন হবে এ এবং বি এর মধ্যে এই অনুপাতে, 3:2 অনুপাতে, 3:2 অনুপাতে এই অনুপাতে বন্টন হবে। আমি কীভাবে বন্টনযোগ্য মুনাফাটা বন্টন করতে তার কার্যক্রমটা আলাদা, মূলধনের সুদ যেখানে নির্ণয় করেছি, উত্তোলনের সুদ যেখানে নির্ণয় করেছি, ওখানে ওখানে জায়গা রাখবো, স্পেস রেখে দিব, তারপরে এটা করার পর এটাকে বন্টন করব। আচ্ছা, আমি এখানে আবার কী লিখবো, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অর্থাৎ ঠিকানা দিলাম যে এটা মূলধন হিসাবে যাবে, মুনাফার অংশ, মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফার অংশ যেটাই বলি না কেন, এ পাবে একটা অংশ, বি পাবে একটা অংশ, এ আর বি মিলিয়ে পাবে মোট 19,185। তাহলে এ কতটুকু পাবে স্যার? এ বন্টনযোগ্য মুনাফার 5/3, বি বন্টনযোগ্য মুনাফার 5/2। আচ্ছা, আমি এখানেই বন্টন করে ফেলি, 19,185 এর 5/3 পাবে এ, যেটা হয় 19,185 টাকার 5/2 পাবে বি, যেটা হয়, আমি এখন আমাদের ক্যালকুলেটরের হেল্প নিব, 19,185 19,185 গুণ হবে 3, ভাগ হবে 5 দিয়ে, 11,511, 11,511। এখন এটা থেকে বিয়োগ করলে বাকিটা বেড়ে যাবে, তারপর আমরা ওইভাবে করি, 19,185 গুণ 2 ভাগ 5, 5/2, 7,674, 7,674। এবার তুমি একটু যোগ করে দেখতে পারো এটা হয় কিনা, যদি হয় তাহলে বুঝবা তোমার বন্টনটা ঠিক আছে। আমরা দেখি একটু যোগ করে, 7,674 যোগ 11,511 = 19,185, একদম ঠিক আছে। আচ্ছা, কী করলাম আমরা কাজটা, নেট লাভটা কিন্তু অংশীদারদের পাওনা, কারবার এর মালিক যারা তাদের পাওনা, কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে কারবার মালিকদের কাছ থেকে এই যে মূলধন সরবরাহ করছে, মালিকরা কারবারের কাছ থেকে এই সুদ পায়, আবার কারবার মালিকদের কাছ থেকে এই উত্তোলনের সুদ পায়, অর্থাৎ কারবারের কাছ থেকে মালিকের কিছু পাওনা আছে, আবার মালিকের কাছে কারবারের কিছু পাওনা আছে, নিট লাভ বন্টন করার আগে ওই পাওনাগুলো নিষ্পত্তি করতে হবে। এর জন্য মালিকদের পাওনা যেটা তোমার যে উত্তোলনের মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন টেতন যদি থাকতো ওগুলো, আর এখান থেকে কারবার মালিকদের কাছ থেকে যা পায় সেটা কেটে রেখে বাকিটা বন্টন করতেছে 19,185। তাহলে এই হচ্ছে কি একটি লাভ লোকসান না বন্টন হিসাবের আনুষ্ঠানিক ক্যালকুলেশন কীভাবে করতে হবে, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তারপরে যদি প্রবলেম থাকে, প্রশ্ন থাকে, তোমরা আমাকে প্রশ্ন করবা। একটু আবন্টন হিসাবটা আবার একটু বর্ণনা করি, আমি আরেকটু বর্ণনা করি। প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা শুরু করবো নেট লাভ নিয়ে, কেন আবন্টন কী করতেছো, কারে আবন্টন করতেছো নেট লাভটাকে অথবা নেট লোকসানটাকে, কাজে ওটাকে নিয়ে শুরু করবো। প্রশ্নে দেখবা সাধারণত প্রশ্নের শেষের দিকে নিট লাভের উদ্বৃত্তটা দেওয়া থাকে, এটা 50,000 টাকা, আর মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ সব ডেবিট থেকে বঞ্চিত হবে, আর ক্রেডিট থেকে উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন যদি থাকতো সেটাও আমরা এখানে প্রদর্শন করতাম, এবং পণ্য উত্তোলনের উপর কখনো সুদ হয় না, নগদ উত্তোলনের উপর সুদ হয়। এই হচ্ছে অংশীদারের কারবারের একটি লাভ লোকসান আবন্টন হিসাবের সলিউশনটা আমরা দেখলাম। এবার আমরা দেখব, সময় আছে কি, কতক্ষণ হলো, এবার আমরা মূলধন হিসাবটা করার চেষ্টা করব। আমি আবারও বোর্ডটাকে ফ্রি করে দিয়ে এই তথ্যগুলোকে মাথায় রেখো, এবার আমরা অংশীদারদের জন্য একটি মূলধন হিসাব করব। বছর শেষ হয়ে যাবে যখন, লাভ লোকসানের হিসাব করার পর নেট লাভ বের হবে, সেই নেট লাভ সহ আরও আনুষঙ্গিক বিষয়গুলোকে বন্টন করার জন্য আবন্টন হিসাব করা হবে, এবং সবার শেষে গিয়ে মূলধন হিসাব করা হবে। এ এবং বি, এ ও বি কী করতেছি, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, ডেটমিট কী লাগবে তোমরা দিয়ে দিও, আমি যা অত ডিটেলসে যাচ্ছি না, মাঝখান থেকে দুই টুকটা করে ফেলবো, সাবধান। কজন অংশীদার দুজন, তাহলে এ একজন অংশীদার, বি একজন অংশীদার, টাকার কলাম হবে দুইটা, এ একজন অংশীদার, বি একজন অংশীদার, আর এদিক থেকে ডেবিট পাশে আমি ডিআর লেখলাম শুধুমাত্র,
বিবরণ টাকা, বিবরণ টাকা, এখানে একটা তারিখের কলাম হবে ছোট্ট করে, তারিখ, বিবরণ, এ এর টাকা, বি এর টাকা। এখানে তোমরা চাইলে টিকে লিখে দিতে পারো, টিকে লিখে দিতে পারো। ওই ক্রেডিট পাশেও একই অবস্থা, ক্রেডিট পাশেও একই অবস্থা, দুজন অংশীদার, কাজে টাকার কলাম হবে দুটো, এ বি, সরি, এটা ক্রেডিট পাশ। আবার তারিখ থাকবে, বিবরণ থাকবে, তারিখ থাকবে, বিবরণ থাকবে, এটা তারিখ, বিবরণ, ওকে, এ টাকা, বি টাকা। এবার আমরা কি করব, মূলধন হিসাব করব। খেয়াল করো, বছরের শুরুতে কার কত টাকা মূলধন ছিল মনে আছে প্রশ্নে? স্যার দেখে নিন একটু, এ ছিল 1 লাখ, বি ছিল 2 লাখ। আমরা এবার ফয়সালা করব, বছর শেষে কারবারের কাছ থেকে এ কত টাকা পাওনা হইল, বি কত টাকা পাওনা হলো, এটা আমরা নিষ্পত্তি করব মূলধন হিসাবের মাধ্যমে। তাহলে বছরের শুরুর কত পাওনা কত? স্যার এ 1 লাখ টাকা, বি 2 লাখ টাকা, এটা নিয়ে শুরু করতে হবে। আমরা 1/1/20 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স বিটি, প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স বিটি ছিল কত? স্যার এর ছিল 1 লক্ষ টাকা, বি এর ছিল 2 লক্ষ টাকা। আমরা প্রশ্ন থেকে দেখে দেখে তুললাম। আবন্টন হিসাব স্টার্ট হবে ক্রেডিট পাশে নেট লাভ নিয়ে, মূলধন হিসাব স্টার্ট হবে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি নিয়ে, প্রারম্ভিক মূলধনের ব্যালেন্স বিডি নিয়ে, বছরের শুরুতে যে মূলধনটা ছিল সেটা নিয়ে। এবার মনে করো তো, আবন্টন হিসাবের ডেবিট পাশে কি কি লিখেছিলাম? মূলধনের সুদ লিখেছিলাম, বেতন লিখি নাই বাট লিখতাম যদি ডেবিট না করতো, বেতন, ঋণের সুদ লিখেছিলাম কিন্তু ঋণের সুদটা ঋণ হিসাবে যাবে, আর বন্টনযোগ্য মুনাফা, যে যে দফার পাশে আমরা লিখেছি মূলধন হিসাব সেই ডেবিট দিকের দফাগুলো ক্রেডিট দিকে চলে আসবে। আবন্টন হিসাবের ডেবিট পাশে যেখানে যেখানে মূলধন হিসাব ঠিকানাটা লিখেছিল সেটা সেটা মূলধন হিসাবের ক্রেডিট পাশে চলে আসবে। তাহলে আমরা লিখি, তাহলে এবার আবন্টন হিসাবে লিখেছিলাম যে মূলধন হিসাবে যাবে, এবার মূলধন হিসাবে আমরা বুঝাবো যে আবন্টন হিসাব থেকে এসেছে, এই জন্য এখানে আমরা লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। আমি সংক্ষেপে লিখলাম লাভ লোকসান আবন্টন হিসাব, তোমরা পুরোটা লিখে দিলে, লিখে একটা দাগ দিলাম, বুঝাইলাম যে এটা আবন্টন হিসাব থেকে আসতেছে। কবে আসবে? বছরের শেষে 31/12/20 এই তারিখে। ডেবিট দিকে কি ছিল স্যার? সবার আগে আপনি মূলধনের সুদটা লিখেছিলেন, 10,000 A, 20,000 B, ওইটাই লেখেন। প্রথমে লিখবে কি? মূলধনের সুদ, মূলধনের সুদ, এ হচ্ছে 10,000, বি হচ্ছে 20,000, মনে আছে? ডেবিট দিকে আবার বেতন ডেবিট করার পর, বাদ দেওয়ার পর, চার্জ করার পর, এই কথা বলার কারণে আবন্টনের ডেবিট পাশে বেতন আসে না কিন্তু মূলধনের ডেবিট ক্রেডিট পাশে ঠিকই চলে আসবে বেতন। মূলধনের ক্রেডিট পাশে কেন আসবে? কারণ বি যে 20,000 টাকা বেতন পায় এটা সে নগদে উত্তোলন করছে কিনা বলে না এই প্রশ্নে। যদি বলতো বি তার প্রাপ্য বেতন নগদ উত্তোলন করে নিয়ে যায়, তাহলে কিন্তু আর আমরা এখানে আবন্টন মূলধন হিসাবে আনতাম না, আনতাম না, কারণ সে তার পাওনা বেতনের টাকা সে মাসে মাসে বা বছর শেষ হওয়ার আগেই নিয়ে গেছে, তাকে আর বছর শেষে এটা দেওয়া হবে না। তাহলে বেতন কে পাবে? বি পাবে, শুধুমাত্র বেতন পাবে বি, 20,000 টাকা, বি এর ঘরে চলে গেল, এ কিন্তু বেতন পায় না তাই এর ঘরটা ফাঁকা থাকবে। আচ্ছা, ডেবিট দিকে আর কি লিখেছিলাম আমাদের হিসাবে একটু দেখে নাও। ঋণের সুদ লিখেছিলাম, ঋণের সুদের পাশে কি লিখেছিলাম? ঋণটা কে প্রদান করছে? এ, দেখো লিখেছিলাম এ এর ঋণ হিসাব, এ এর ঋণ হিসাব, ওখানে আমরা ঋণের সুদ দিয়েছিলাম 1500 টাকা, ঠিক আছে? এখানে আসবে না কেন? কারণ এটা ঋণ হিসাবে যাবে, মূলধন হিসাবে আসবে না। আচ্ছা, তারপরের অংশটা কী ছিল? মুনাফার অংশ, মুনাফার অংশ, মুনাফার অংশ, হায় আল্লাহ আমি তো ভুলে গেছি মুনাফার অংশ, এর কত, বিয়ের কত, মুনাফার অংশটা আমি ভুলে গেছি না, 19,185 ছিল সম্ভবত, 19,185 ছিল মোটটা গুণ 3/5, হ্যাঁ 11,511, যা হোক এর মুনাফার অংশ ছিল 11,511, আর বিয়ের অংশ ছিল কত? 19,185 সম্ভবত, তার গুণ 2/5 সমান 7,674 সম্ভবত, স্মৃতিশক্তি ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলাম? আবন্টন হিসাবে যে যে দফার পাশে আমি মূলধন হিসাব লিখেছি তার সবগুলো এখানে চলে এসছে, এই জন্য এখানে লিখছে লাভ লোকসান আবন্টন হিসাব, তার মানে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে মূলধনের সুদ এসছে, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে বেতন এসছে, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে মুনাফার অংশ এসছে। এবার লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা ক্রেডিট পাশে কী লিখেছিলাম? শুধু উত্তোলনের সুদ,
সাবধান, এখানে আমরা শুরু করব 31, 12, 20 বছরের যে মোট উত্তোলন, এর মোট উত্তোলন কত স্যার? মাসে মাসে 500 করে, বছরে 6,000 টাকা। তাহলে এ হচ্ছে কি 6,000 টাকা মোট উত্তোলন। বি এর কত স্যার? বি প্রতি মাসে 600 করে, 7 বারং 6 বারং 72, 7,200 টাকা। মোট উত্তোলনটা নিয়ে আগে শুরু করতে হবে। তোমরা জানো না, মূলধন হিসাব যখন করো, ব্যালেন্স শিটে যখন মূলধন লেখো আর্থিক বিবরণী করার সময়, তখন কি করো? মূলধন যোগ নিটলা বাদ উত্তোলন, এই যেগুলো যোগ হইলো আর উত্তোলনটা বাদ হইলো, এই যে উত্তোলনটা বাদ করবো, উত্তোলনের সুদও বাদ হয়। দেখো সুদটাকে এখানে আমরা বাদ করব। ওই একই তারিখে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে কি এসছে? উত্তোলনের সুদটাও চলে আসবে। উত্তোলনের সুদ আমরা বাদ দেই, মনে পড়ে কার উত্তোলনের সুদ কত ছিল? ওর মনে হয় 325 টাকা ছিল, আর বিয়ের সম্ভবত 360 ছিল, মনে পড়ে? আবন্টন হিসাবটা আবার খেয়াল করো, আমরা কিভাবে শুরু করলাম। তিনটা জিনিস মাথায় রাখবে। এক, শুরু করব আমরা প্রারম্ভিক মূলধন দিয়ে। তিনটা বিষয় মনে রাখবে। এক, শুরু করব আমরা ক্রেডিট পাশে প্রারম্ভিক মূলধনের ব্যালেন্স দিয়ে। দুই নম্বর, আবন্টন হিসাবের যেখানে যেখানে মূলধন হিসাব লিখেছি ডেবিট পাশে, আবন্টন হিসাবের ডেবিট পাশে যেখানে যেখানে অংশীদারদের মূলধন হিসাব লিখেছি তা সব ক্রেডিট পাশে চলে আসবে। তিন, আবন্টন হিসাবের যেখানে যেখানে মূলধন হিসাব লিখেছি সেটা মূলধন হিসাবের ডেবিট পাশে চলে আসবে, আর কিচ্ছু না। আমরা কিন্তু এখানে কিছু করি নাই, কোনো ওয়ার্কিং করি নাই, যা আবন্টন হিসাবে লিখেছি সেটি আমি এখানে এনেছি। এবার ব্যালেন্স করার পালা। ব্যালেন্সটাও কি আমি করবো না তোমরা করবা? আমি একটা করি, বাকিটা তোমরা করবা। এরটা আমি করি, 1,00,000, 1,10,000, আর এখানে আছে 11,500, যোগ করলে হয় 1,10,000, 20,000, 1,21,511, 1,21,511 টোটালটা। এই পাশে নিয়ে আসলাম 1,21,511, এখান থেকে বাদ যাবে 6,000 আর 325, 6,000 এবং 325, 1,21,511, 1,21,511 বিয়োগ হবে 6,325, এইটা এবং এটা যোগফল 6,325, কত হয়? 115,000, 115,186, 115,186, এটার নাম কি? 31, 12, 20 তারিখের ব্যালেন্স। ওই যে প্রারম্ভিক উদ্বৃত্ত, এখন সমাপনী উদ্বৃত্ত, ব্যালেন্স সিডি বেরিয়ে গেলো। এটা এই একই অ্যামাউন্ট পরবর্তী বছর অর্থাৎ 1/1/2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তোমরা জানো এটা ব্যালেন্স বিডি হয়ে যাবে, ব্যালেন্স বিডি হয়ে যাবে। এই যে 115,186, 115,186, এইভাবে তোমরা বি এর টোটালটা এখানে বের করবা, সেটা এখানে আনবা, আনার পরে ক্লোজ করবা। এটা এটা বাদ দিলে যা হবে সেটা হচ্ছে বি এর ব্যালেন্স শিটে, এইটা আবার এখানে চলে আসবে। এই হচ্ছে কি একটি মূলধন হিসাবের অঙ্ক যেভাবে আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে অনুধাবন করবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি তারপরে কারো কোনো প্রবলেম থাকে আমার সাথে আমাকে প্রশ্ন করবা, ইনবক্সে প্রশ্ন করবা, মেসেজে কমেন্টসে প্রশ্ন করবা, ওভার ফোনও তোমরা আমাকে প্রশ্ন করতে পারো চাইলে। আমার ফোন নম্বরটা যদি আমি লিখে দিই, 01910865, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে এই নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারো। আর তোমরা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করে রেখেছো, যাতে করে নিয়মিত ক্লাসগুলো পেয়ে যেতে পারো। আজকের এই ক্লাসটা করার আগে তোমরা অবশ্যই, আমি ধরে নিব যে এর আগে যে দুইটা ক্লাস নিয়েছি দেখেছো, না দেখলে তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিবা। এই আহ্বান জানিয়ে তোমাদের কাছ থেকে আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।